আপনার জীবনে দেখা সেরা সিনেমাকেও হার মানাতে পারে শশাঙ্ক সিং এর গল্পটা, যাকে ভুল করে টিমে নিয়েছিল পাঞ্জাব, সেই বাধ্য করলো প্রীতি জিন্তাকে হাততালি দিতে। আইপিএল প্রত্যেক বছরই তৈরি করে এমন কিছু সুপারস্টার যাদের শুরুটা শূন্য থেকে, সেরকমই একজন শশাঙ্ক সিং এর গল্প মাদিয়াসানের কাছে। একমাত্র জীবনই পারে অন্ধকার থেকে আলোর গল্প তৈরি করতে, ইংরেজিতে যাকে কিনা বলে গুজ বাম্পস। জীবনের চিত্রনাট্য কখনো কখনো হার মানায়, গায়ের লোম দাঁড় করিয়ে দেওয়া কালজয়ী কোনো সিনেমাকেও। ভারতের ছত্তিশগড় রাজ্যের শশাঙ্ক সিং, আইপিএল এর নিলামে তাকে কেনারই কথা ছিল না পাঞ্জাবের। অকশন প্রোগ্রামে নেহায়েত তাকে ভুল করে কল করেছিল পাঞ্জাবের মালকিন প্রীতি জিন্তা। এত এত সিজন, নিলামের ইতিহাসে কাউকে ভুল করে কেনার ঘটনা এর আগে ঘটেনি কখনো। অকশনের ভিডিও প্লেব্যাক করলে দেখা যায়, এই ক্রিকেটারকে কেনার পর তাকে ফিরিয়েও দিতে চেয়েছিল, তবে সেটা সম্ভব হয়নি। রীতিমতো অনিচ্ছাকৃতভাবে তাকে দলে নিতে বাধ্য হয়েছিল প্রীতি জিন্তা, পাঞ্জাব কিংস। সেই বাতিলের খাতায় পড়া ক্রিকেটার ভাগ্যক্রমে বেঙ্গালুরুর বিপক্ষে পেয়েছিল খেলার সুযোগ। নিশ্চিত হারের মুখে থাকা প্রেক্ষাপটের সামনে কি ভর করেছিল সেই মুহূর্তগুলোতে, হয়তো ফ্ল্যাশব্যাক হয়েছিল সে সমস্ত ভাবনায়। আমার জীবনের গল্পটাই তো হারতে হারতে দেয়ালের শেষ সীমানায় পৌঁছে যাবার উপাখ্যানে ভরপুর। 2022 সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ভালো করার পরও 2023 সিজনে আনসোল্ড রইলাম, আর 2024 সিজনে ভুল বশত এখন যেখানটায় খেলছি সেই পাঞ্জাব আমায় টিমে নিল। সাফল্যে বড় বাধা নাকি হারার ভয়, আবার হাঁটতে হাঁটতে যে তলানিতে পৌঁছে গেছে সেও নাকি হতে পারে সবচাইতে ডেঞ্জারাস। হাঁটতে আর যে ভয় পায় না সেই তো ছুপা চ্যাম্পিয়ন। ঠিক তাই হলো যে তাকে ভুল করে টিমে নিয়েছিল সেই প্রীতিকে শটান দাঁড় করালেন, তালি দিতে বাধ্য করলেন। নিশ্চিত হারের মুখে 29 বলে 61 রানের আনবিটেন যে নকটা খেললেন সেটা হয়ে গেল আইকনিক, আইপিএল ইতিহাসের সবচাইতে হৃদয় নিংড়ে দেওয়া মুহূর্তের একটা। দুনিয়া কাঁপানো সিনেমা শশাঙ্ক রিডেমশন, সেই সিনেমার একটা বিখ্যাত ডায়লগের বাংলা ভাবানুবাদ। আশা খুব ভালো একটা উপাদান, সম্ভবত মানুষের জীবনের সবচেয়ে ভালো কিছু, আর কোনো ভালো কিছুর কখনোই বিনাশ হতে পারে না। ভুল করে যাকে কেনা হয়েছিল সেই শশাঙ্ক সিং এর ব্যাটে, এ যেন সত্যিকারের শশাঙ্ক রিডেমশন। শুধু আশাই তাকে বাঁচিয়ে রেখেছিল লড়াইয়ে শেষ অবধি। আসলে ভুল বোঝাবুঝি হয়েছে, শশাঙ্ক নামের দুজন ক্রিকেটার ছিল, এই শশাঙ্ককে আমরা টিমে নিতে চেয়েছি। এরকম একটা সত্যিকারের সিনেম্যাটিক ঘটনার পর পাঞ্জাব কিংস বিবৃতি দিয়েছে বটে, তবে সেটা মানতে বই গেছে মানুষের। তাহলে এই বিবৃতিটা এখন কেন? শশাঙ্কের সাফল্যের আগে ভাগে পরিষ্কার করেনি কেন? কি আর করার, পৃথিবীর তো এই নিয়ম, ওটা সাফল্য আর সফলদের কাঙ্গাল। প্রীতি জিন্তা সোশ্যাল হ্যান্ডেলে লিখলেন লম্বা একটা লেখা, যেটার চুম্বক অংশের তর্জমা, শশাঙ্কের জায়গায় অন্য অনেকে হতাশায় পথ হারাতো, বিশ্বাস আর খুঁজে পেত না, ফিরে আসতে পারত না। ওর জন্য আমার অনেক অনেক শ্রদ্ধা। নিজের ওপর কখনোই বিশ্বাস হারানো উচিত নয়, কে জানে শশাঙ্কের মতো বিশ্বাস রাখতে পারলে আপনি হয়তো হবেন জীবনের ম্যান অব দ্য ম্যাচ। মারিয়াসান, 71।